नमस्कार बंधुरा, कृष्णा रान्नाघर उइथ भिलेज फूडे अपन सकल के स्वागत जाने। और गरम तो बेस भलोई पड़े गए और ये गरमे तो एकदम कि बोलबो जान ठंडा करा दुटो रेसिपी निये आमी आपनादेर सामने चले एसेछि। आज के अपन संगे शेयर करब कुल्फी आइसक्रीम और तार साथे थाकबे मालाई पुडिंग। तो प्लिज बंधुरा भिडियो एकदम प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आज के रेसिपी आपनादेर भीषणई भलो लागबे, जेहेतु गरम पड़े गेछे ताई एबार तो ठंडा ठंडा खेते सकलेरई मन चाइबे। विशेष करे आइसक्रीम पुडिंग ये सब ठंडा ठंडा जिनिसगुलोई बेशी गरमे तो मन चाय खेते। तो बाड़ीतेई चटपट बानिये फेलते पारबेन आर चटपट सबाई मिले खेये फेलतेओ पारबेन, जखन खुशी खेते पारबेन। বাড়িতে বানানো থাকলে যখন খুশি খাওয়া যায়। তো চলুন আর কথা বেশি না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। আর কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। চৈত্র মাস যেই পড়েছে তখন থেকে আমাদের এদিকে শুরু হয়েছে হরিনাম, প্রচুর পরিমাণে হরিনাম হচ্ছে চারিদিকে। এখন এটা চলতে থাকবে সেই আষাঢ় মাস পর্যন্ত, মানে একের পর এক হরিনামের আওয়াজ প্রত্যেক দিন রান্না করতে আসছে আর প্রত্যেক দিন পাচ্ছে। কালকে হচ্ছিল এই দিকটা থেকে আওয়াজ আসছিল, আজকে আবার দিচ্ছে এই দিক থেকে আওয়াজ আসছে। কুলফি আর মালাই পুডিং বানানোর জন্য এখানে 2 কেজি গরুর দুধ নিয়েছি। এখানে 2 কেজি দুধ আছে, তো দুধটা এরকম ভাবে আমি জাল দিতে থাকব আর জাল দিয়ে দিয়ে দুধটা প্রায় 1.5 কেজি মতো করে ফেলতে হবে। মানে 500 দুধ পুরো জাল দিতে দিতে 500 দুধ পুরো মেরে নিতে হবে, মানে দুধটাকে পুরো ঘন করে নিতে হবে। দুধটা জাল করতে করতে প্রায় 500 মতো কমে গেছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দুধটা আমি একটু নামিয়ে রাখবো। কড়াইতে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি, এখন এই বাটিটার পরিমাণে আমি 2 বাটি চিনি দিয়ে দেবো। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, এখন আমি নাড়াচাড়া করব না আর একদম হালকা জ্বালে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নেব। চিনিটা পুরোপুরি গলে গেছে, এবার আস্তে আস্তে নাড়াচাড়া করব আর এরকম সাইড দিয়ে আস্তে আস্তে একটা বাদামি কালার আসতে শুরু করেছে। তো যতক্ষণ এই বাদামি কালারটা আসে ততক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করব। অল্প আঁচে একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ, চিনির যে ক্যারামেলটা তৈরি করলাম তো সেটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এখন দুধের সাথে মিশিয়ে দেব। দুধটা আবার আমি উনানে বসিয়ে দেব। দুধটা আবারও জাল দিয়ে দিতে বেশ খানিকটা ঘন করে নিয়েছি, এখন দুধটা আমি নামিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করতে হবে যাতে এর মধ্যে সর না পড়ে যায়। সর পড়তে দিলে কিন্তু হবে না, এইভাবে নাড়াচাড়া করে দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। 2 কেজি দুধকে জাল করে প্রায় 1 কেজিতে দাঁড়িয়ে গেছে এখন। এই দেখুন দুধটা এতটা ঘন হয়ে গেছে, দুধটা নাড়াচাড়া করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি এবার কুলফিটা বসাবো আর এই যে আইসক্রিম বসানোর যে মোল্ডগুলো হয় সেইগুলোতেই আমি বসাচ্ছি। কুলফি বসানোর জন্য আলাদা মোল্ড পাওয়া যায়, তো আমি এর মধ্যেই করব। আর একটা আমি আইসক্রিম বসানোর মোল্ড নিয়েছি আর তাতেও দিয়ে দিচ্ছি।
এটা তো আমি কয়েকটা বসিয়ে নেব। তো এরকম সিলভার পেপার নিয়েছি আমি, ফয়েল পেপার। তো এবার এটাকে আমি ভালো করে মুড়িয়ে দেব। এবার এই মাঝখান বরাবর এরকম ছোট ছোট করে একটুখানি করে আমি কেটে দেব। এবার এইভাবে আস্তে আস্তে কাঠিগুলোকে ভরে দেব। একই রকমভাবে এটাকেও মুড়িয়ে দেবো। আর এটা সব খাপ, মানে সব যে খাপগুলো আছে না ওগুলো ভর্তি করিনি, চারটে করেছি আর বাকি চারটে ফাঁকা আছে। তার কারণ ওখানে আবার যে পুডিংটা বানাবো তার জন্য দুধ কম হয়ে যাবে। কুলফিটা বসানোর পর বাকি যে দুধটা আমি পুডিং বসানোর জন্য রেখে দিয়েছিলাম সেটাকে আবারও গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানেতে নিয়েছি আমি আগার আগার পাউডার। তো মালাই পুডিং বানানোর জন্য এই আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই লাগবে। এবার এর মধ্যে আমি একটুখানি দুধ দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে দেব। ওটা দেওয়ার পর জাস্ট 1 মিনিট মতো আমি একটুখানি জাল করে নিয়েছি, এবার নামিয়ে নেব। দুধটা এখন হালকা গরম আছে, আমি এই বাটিটার মধ্যে মালাই পুডিংটা বসাবো। তো আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন, আমি এটার মধ্যে বসাচ্ছি। আর দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে। এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, যখন পুরোপুরি ঠান্ডা হবে তারপরে তো নর্মাল ফ্রিজের মধ্যে রাখবো। আর আইসক্রিম তো আমরা ডিপ ফ্রিজে বসাই, আইসক্রিমটা ডিপ ফ্রিজেতে, কুলফি যে আইসক্রিমটা ওটা ডিপ ফ্রিজে বসাবো। এখানে কিছু কাজু আর আলমন্ড বাদাম আমি কুচি করে নিয়েছি, এটা কিন্তু এখন দেব না। তো এটাকে ওই ফ্রিজের মধ্যে রাখার ঠিক 10 মিনিট পরেতে এটাকে উপরেতে ছড়িয়ে দিতে হবে। এখন দিলে কি হবে, এগুলো সব নিচে চলে যাবে, কারণ এখন একটু দুধটা পাতলা আছে। যখন একটু বসে যাবে তারপরে তো ওটা ছড়াতে হবে, ঠিক 10 মিনিট পরে ছড়িয়ে দেবে। এখন আমি নিয়ে চলে যাচ্ছি, এগুলো গিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। তো এই পুডিংটা নর্মাল ফ্রিজে রাখবেন, বারবার বলছি নর্মাল ফ্রিজে। আর হচ্ছে কুলফি মালাইটা ওটা হচ্ছে ডিপ ফ্রিজে, আর এটা লাগবে 1 ঘন্টা আর ওটা লাগবে 4-5 ঘন্টা। ফ্রিজেতে রাখার পর যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আপনাদের নিয়ে এসে দেখাবো। আপনাদের বলেছিলাম যে আইসক্রিমটা বসতে 4-5 ঘন্টা টাইম লাগবে আর পুডিংটা বসতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। তো বিকেলের দিকে আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু বিকেলবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসা যাওয়ার ফলে সেই জন্য আর দেখাতে পারিনি। তো আজকে সকালে আপনাদের দেখাচ্ছি। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি। তো এই দেখুন এগুলো সব ভিজে গেছে, চালাগুলো সকালবেলা সব নেতা দিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখনও শুকায়নি, সব ভিজে হয়ে আছে। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, গাছপালাগুলো একটু জল টল পাচ্ছে। তো যাতে গলে না যায় তার জন্য আমি বরফ দিয়েই নিয়ে এসেছি, এই যে গামলার মধ্যে বরফ। তো দেখুন একদম কুলফি পুরো রেডি, ধরো।
এইগুলো দেখো, পুরো দুধের তৈরি, তো দেখুন আস্তে আস্তে পুরো গলতে শুরু করে দিয়েছে। তো আমি এই যে এর মধ্যে আবার রেখে দিচ্ছি, কারণ গলে যাবে পুরো, আবার একটুখানি ফ্রিজে রেখে দিলে আবার একটু শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে, সবাই খাবে, মানে সাথে সাথে বের করে সাথে সাথে চপটপ খেতে হবে। আবার বাড়িতে নিজে বসিল বর্ণিতার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর আইসক্রিমগুলো গলে যাচ্ছে না, তো মানে যত সময় যাচ্ছে তত তাড়াতাড়ি গলে যাচ্ছে, তো ওই জন্য আমি আবার পাঠিয়ে দিয়েছি যাতে ওগুলো ফ্রিজেতে আরও ভালোভাবে জমে যায়, তারপর পরে সব বাড়িতে একটা একটা করে খাওয়া হয়ে যাবে, ওই জন্য পাঠিয়ে দিয়েছি। এখন আমি এই পুডিংটা এবার আপনাদের কেটে দেখাবো, আর দেখুন কত সুন্দরভাবে এটা বসে গেছে। দেখুন আস্তে আস্তে এইভাবে একটুখানি আমি ছাড়িয়ে নেব ছড়ি দিয়ে। হ্যাঁ এই উঠে যাবে, ও হাত দিস নি, দাঁড়া এটা সোজা করে, এবার এই প্লেটটা দিয়ে দেখো উল্টে দেবে, এই দেখো বাবু হেভি হয়েছে, কত সুন্দরভাবে বসে গেছে দেখুন পুডিংটা, নাড়াচাড়া করছে কোনো কিছুই হচ্ছে না। এই তো কাটবো, বর্ণিতা আর ধৈর্য থাকছে না, কেকের মতো পিস করে দিচ্ছি বাবু তোকে। কত সুন্দর পিসটা হয়েছে, এটা বর্ণিতা না, শুরু করে দাও, কেমন হয়েছে বাবু? ভালো, শুধু ভালো দিয়ে ছেড়ে দিলি, না পুরো দুধের জেলি। তো আপনারা এইভাবে বাড়িতে বানান দুধ দিয়ে পুডিং আর মালাই কুলফি, ভীষণ ভালো লাগে, আর হালকা হালকা গরম তো পড়িয়েছে, মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু যখন গরম পড়ছে তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মন চাইছে। তো বাড়িতে যদি এরকম বানানো থাকে ফ্রিজের মধ্যে, তো বাড়ির সবাই মাঝে মধ্যে বের করবে আর খাবে। আমাদের তো আইসক্রিম মানে মানে কালকে বসিয়েছি আইসক্রিমটা, পিসিমা বলছে তোমার আইসক্রিম এখনো হয়নি, আমি খাবো, আমি যে হ্যাঁ আগে দেখানো হোক তারপর খাবেন।